নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি। আজকে আপনাদের ক্ষেত্রে প্রতিপদ তিথি চলাকালীন কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হবে, নচেত ধননাশ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আজকে নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র, করণ বালক, করণ পক্ষ, কৃষ্ণ পক্ষ যোগ ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগ চলাকালীন কোনো শুভকর্মই আপনাদের ক্ষেত্রে সুফল দেয় না। আজকে দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে 6:59 থেকে 8:27 পর্যন্ত। সকালবেলা এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন। এর পূর্বে যদি কোনো শুভকর্ম মাঙ্গলিক কর্ম শুরু করে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে 5:30 ভোরবেলা থেকে 6:59 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো শুভকর্ম কোনো মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে 8:27 সকালবেলা থেকে 9:55 পর্যন্ত। এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো কাজ শুরু করে, যে কোনো শুভ কাজ শুরু করে আপনাদের ক্ষেত্রে ফায়দা আপনারা সহজেই তুলতে পারেন। এছাড়া ব্যবসা করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে আপনাদের ক্ষেত্রে 12 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:19 সকালবেলা থেকে 2:01 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে 15 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 9:27 সকালবেলা থেকে 10:31 পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে 11:45 সকালবেলা থেকে 1:49 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো ধরনের কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে উত্তর দিক। যারা উত্তর দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর দিক ব্যতিরেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য সংখ্যা 1, প্রেমজ জীবনে কিছু নতুন মোড় আসতে পারে। সংখ্যা 2, পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন। সংখ্যা 3, গৃহপালিত কোনো পোষ্য থেকে সাবধানতা অবলম্বন করবেন, কিছু বড় বিপত্তি ঘটতে পারে। সংখ্যা 4, মানসিক স্থিতি কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে ঠিক থাকবে না। সংখ্যা 5, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। সংখ্যা 6, নতুন মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সফলতা, নতুন দিশা খুঁজে পাবেন। সংখ্যা 7, আজকে আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে, অর্থাৎ আধ্যাত্মিক ক্ষেত্রে আজকে মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে ফায়দায় ফায়দা দিতে পারে। সংখ্যা 8, আজকে আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু ভীষণভাবে দেখা যাবে, অর্থাৎ অর্থ আগমনের পথে কিছুটা বাধা বিপত্তি কিন্তু দেখা যেতে পারে। সংখ্যা 9, আজকে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু হঠাৎ লোকসান হতে পারে, সতর্ক থাকার চেষ্টা করুন আগেভাগে। আর এবার আমরা আপনাদের সাথে চলে যাব ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই এ, আজকে মানসিক স্থিতি কিন্তু কিছুটা অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভালো থাকতে দেখা যাবে। বি, আজকে আপনাদের পক্ষে জমি জমা ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় কোনো বিষয়ে কাজকর্ম এগোতে পারে। সি, আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে। ডি, মানসিক প্রফুল্লতা আপনাদের ক্ষেত্রে লাভ হতে চলেছে। ই, আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে ঋণ দেওয়া উচিত না। ই, আপনাদের ক্ষেত্রে মানসিক প্রফুল্লতার দিক থেকে কিন্তু আপনারা কিছুটা বহুদিন পরে কিছুটা মন আজকে আপনাদের স্থিতিশীল অবস্থায় থাকবে। এফ, আজকে আপনাদের পক্ষে গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে। জি, আজকে আপনাদের জন্য প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে। এইচ, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু, মনের বন্ধুকে কিন্তু আজকে আপনারা বিশেষ কোনো কথা সংবাদ জানাতে পারেন, যা আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশাও খুঁজে দিতে পারে।
আই আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তি যোগ থাকছে যে আজকে আপনাদের পক্ষে গৃহ সম্বন্ধীয় কোনো বিষয় আজকে কিছু মতবাদ মানে মতপার্থক্য হতে দেখা যেতে পারে কোনো বিশেষ ব্যক্তির সাথে সুতরাং বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভালো হবে কি আজকে আপনাদের সাথে মানসিক ঊর্জা নিয়ে সমস্ত কাজ করলে আপনাদের ক্ষেত্রে ফায়দা পাবেন এল আজকে আপনাদের পক্ষে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে এম আজকে আপনাদের জন্য পূর্ণ কোনো বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ আপনাদের সাথে আজকে সফলতার নতুন রাস্তা খুঁজে দিতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে ও আজকে আপনাদের ক্ষেত্রে নতুন প্রজেক্ট অর্থলগ্নি করা ভালো হবে পি কিউ আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকে বহুদিন পরে নতুন কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে চলেছে যেখান থেকে সফলতার নতুন রাস্তা আপনারা পেতে পারেন আর আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে এস আজকে আপনাদের জন্য প্রেমোজ্জ্বল জীবনে কিছু নতুন মোড় আসতে চলেছে টি আজকে আপনাদের সফলতার নতুন দরজা খুলে যেতে পারে আপনাদের কর্মক্ষেত্রে ইউ আজকে আপনাদের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হঠাৎ কিন্তু কোনো রকম লিগ্যাল অ্যাকশন আপনার উপর জারি হতে পারে সতর্ক থাকুন কোনো লিগ্যাল সমস্যা থেকে দূরীভূত হওয়ার চেষ্টা করুন ভি আজকে আপনাদের ক্ষেত্রে মা পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে ডাব্লিউ আজকে মনের মানুষকে কিন্তু হারিয়ে ফেলতে পারেন অর্থাৎ কোনোভাবে তার সাথে বচসা এবং বিতন্দা হওয়ার জন্য তার সাথে কিন্তু মতপার্থক্য হওয়ার কারণে দূরত্ব তৈরি হতে পারে মানসিকভাবে এক্স আজকে আপনাদের জন্য পাওনা অর্থ উদ্ধার হচ্ছে ওয়াই আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন জেড গাড়ি আসতে চালানোর চেষ্টা করুন সেক্ষেত্রে আপনাদের পক্ষে শুভ হবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার রবিবারে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে পাওনা অর্থ উদ্ধার যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক স্থিতি আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে যাদের মঙ্গলবার জন্ম হয়েছে কর্মলাভ হতে চলেছে যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা ভালো হবে যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আজকে নতুন নতুন প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে যাদের শুক্রবার জন্ম হয়েছে প্রেমোজ্জ জীবনে কিছু নতুন মোড় আসতে পারে যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত শুভ হচ্ছে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই আজকে প্রথমে বৈশাখ মাস দেখুন বৈশাখ মাসে যারা জাতক বা জাতিকা রয়েছেন প্রেমোজ্জ্বল জীবনে কিছু নতুন মোড় আসতে পারে হঠাৎ অধিক অর্থ ব্যয় আপনাকে কিছুটা লোকসান করাতে পারে যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার কর্মসংস্থানের কোনো যোগাযোগ আপনাদের ক্ষেত্রে হঠাৎই আসতে পারে যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে প্রেমোজ্জ্বল জীবনে নতুন মোড় আসতে চলেছে গৃহ নির্মাণ কার্যে সফলতা মিলবে যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে তাদের ভাগ্যস্থানের উন্নতি হলেও সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে বুঝে গ্রাইভ করুন আজকে হঠাৎই কিন্তু কিছু বিপত্তির সৃষ্টি হতে পারে যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে আজকে ব্যবসায়িক ক্ষেত্রে অধিক লাভ হতে দেখা যাবে তবে আজকে বিকেলের পরবর্তী সময় কোনো বিশেষ ব্যক্তির সাথে কোনো ছোটো বিষয়ে কিন্তু কিছু বচসা হতে পারে যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করুন তা আপনাদের পক্ষে ভালো হবে যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে যাদের পৌষ মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া এবং নেওয়া থেকে বিরত রাখুন যাদের মাঘ মাসে জন্ম হয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তারা কিন্তু পিতার সাথে কিছুটা আজকে কোনোরকম কাজকর্মের বিষয়ে আজকে কোথাও দূরযাত্রা করতে দেখা যেতে পারে যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ব্যবসায় অধিক লাভ হওয়ার সম্ভাবনা আজকে ভীষণভাবে তৈরি হতে দেখা যাচ্ছে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য আর সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলে চলা ছোটো ছোটো বিষয়গুলি আপনাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই সামুদ্রিক স্বাস্থ্যের দিকে প্রত্যেকও যেরকম চোখ রাখেন আজকেও একইভাবে কিন্তু চোখ রাখার চেষ্টা করুন দেখুন বহু মানুষ এরকম রয়েছে যাদের আঙুল তো ফাঁক থাকে আঙুলের ফাঁক তো থেকেই যায় অর্থাৎ হাতের মাঝখানে কিন্তু আঙুলের মধ্যে ফাঁক থাকলেও তাদের হাতের আভা কিন্তু গোলাপিযুক্ত হয়ে থাকে এরকম ধরনের মানুষরা কিন্তু সর্বদাই অর্থ উপার্জন ভোগ করে থাকে কিন্তু রোগ ব্যাধিতে অর্থ বেরিয়ে গেলেও এরা কিন্তু সহজেই এরা বিভিন্ন জিনিস অর্থাৎ লাক্সারিয়াস জিনিসগুলো কিন্তু সহজেই এরা করে ফেলতে পারে অর্থাৎ এদের জীবনের যে চাওয়া পাওয়া রয়েছে সেগুলোকে কিন্তু পূর্ণ পরিমাণে ভোগ করতে চায় এরা এই ছিল আমাদের সামাজিক স্বাস্থ্যের আজকে সমস্ত বিষয় পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে নিয়ে আলোচনা করতে চলে আসবো আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য প্রথমে প্রত্যেক দিনকার মতো মেষরাশি মেষরাশির ক্ষেত্রে অধিক অর্থ ব্যয় বুঝে লগ্নি করুন ফায়দা থাকবে শুভ রং গোলাপ শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো বিষরাশি প্রেমোজ্জ্বল জীবনে নতুন মোড় বন্ধু দ্বারা অর্থ ক্ষতি হতে পারে সতর্ক থাকুন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো মিথুন রাশি কর্মক্ষেত্রের উদ্যম আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু ভীষণভাবে দেখা যাবে অর্থাৎ নতুন কর্মক্ষেত্রের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা খুঁজে দিতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ আলোচনা করবো কর্কট রাশি ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন পিতার স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন প্রেমোজ্জ্বল বিষয়ে কিছু নতুন মোড় তৈরি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই আলোচনা করব কোন সিংহ রাশি
দেখুন সিংহ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা প্রেমজ জীবনে কিছু নতুন মোড় হঠাৎ করে দেখতে পাবেন আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে আপনাদের ক্ষেত্রে তবে আজকে হঠাৎই কিন্তু কিছু বাধা বিঘ্ন তৈরি হতে দেখা যেতে পারে সকালের দিকে আপনার কর্মক্ষেত্রে শুভ রং লাল শুভ সংখ্যা 5 আলোচনা করব কন্যা রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার দাম্পত্য সুখ বৃদ্ধি মানসিক প্রফুল্লতা লাভ হবে শুভ রং লাল শুভ সংখ্যা 2 আলোচনা করব আপনাদের সাথে বাস্তু টিপস আর বাস্তু টিপসের ক্ষেত্রে আমরা ক্রমাগত যেগুলি আলোচনা করছিলাম সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব কোণা দেখুন দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণা অগ্নিকোণা যদি কোনোভাবে সাদা রঙের প্রবাল্য চলে আসে তা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতিকে কিন্তু বিঘ্নিত করতে পারে অর্থাৎ আপনারা সর্বদাই যখনই যে কোনো কাজ করতে যাবেন সেই কাজে যে আপনার যে অ্যাকশন সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন সুতরাং সাদা রং কখনোই কিন্তু আপনাদের অগ্নিকোণায় করা উচিত না তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে অত্যন্ত সমস্যাদায়ক হতে পারে সুতরাং সর্বদাই মাথায় রাখবেন আপনারা আপনাদের দক্ষিণ পূর্ব কোণায় সাদা রং করবেন না তা আপনাদের ক্ষেত্রে মানসিক স্থিতিকে নষ্ট করে দেয় যে কোনো কাজের বল আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে না মানসিকভাবে আপনারা স্থিতি হারিয়ে ফেলবেন আর এবার একটু দেখে নেবো কী গাছ আজকে পুজো করলে ভালো হবে আজকে আপনারা মহুয়া গাছ পুজো করতে পারেন মহুয়া গাছে জল দিন প্রণাম করুন তা আপনাদের পক্ষে শুভ হবে কারণ মহুয়া গাছের সাথে সম্পর্ক রয়েছে আপনাদের ক্ষেত্রে রেবতী নক্ষত্র যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা তাদের গৃহে মহুয়া গাছ আপনারা রোপণ করে প্রত্যেক জল দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি যে যারা রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা নয় তারাও কিন্তু আজকে মহুয়া গাছকে জল দিন রোপণ করতে পারেন পুজো করতে পারেন প্রণাম করতে পারেন তা আপনাদের জন্য অত্যন্ত সুখ ফলপ্রসূ হয়ে থাকবে আপনাদের পক্ষে বলবো যারা দূরযাত্রা করছেন দূরভ্রমণ করছেন বিশেষ কাজে বেরোচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু মধু সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া আপনাদের পক্ষে দান বলে দিই আজকে সবজি দান করতে পারেন যে কোনো মানুষের মধ্যে তা আপনাদের পক্ষে সুফল বয়ে নিয়ে আসবে আজকে একটি ছোট্ট উপায় বলবো দেখুন আজকে আপনারা কিন্তু প্রতিপদ তিথি দেখতে পাচ্ছেন আর তার মধ্যে আজকে রেবতী নক্ষত্র রয়েছে আজকে আপনারা কয়েকটি আটার গুলি বানিয়ে নিন এবং আটার গুলির মধ্যে আপনি আপনার মনস্কামনা একটি ছোট্ট চিরকুটের মধ্যে লিখে তার সাথে অ্যাড করে আপনারা কিন্তু আজকে মাছকে প্রবাহমান জলে খাইয়ে দিতে পারেন তা ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে মনস্কামনা সিদ্ধি এবং মনস্কামনা পূরণের একটা লক্ষ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে সুতরাং এই একই প্রক্রিয়া পরপর 43 দিন আজ থেকে করে গেলে আপনাদের ক্ষেত্রে সুফল নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যেতে পারে আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে যাদের জন্মদিন রয়েছে তারা আজকে কিন্তু যে কোনো মানুষকে চাল দান করতে পারেন যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে রান্না করা খাদ্য অর্থাৎ অন্ন আজকে আপনারা দান করতে পারেন তা আপনাদের পক্ষে ভালো হবে আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো রাশিফলের আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি দেখুন তুলা রাশির ক্ষেত্রে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে অকারণে কিন্তু সতর্ক থাকুন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির সহযোগিতায় আপনি আপনার সফলতার নতুন দিশা খুঁজে পেতে পারেন কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়া কিছু গুরুত্বপূর্ণ কার্য কিছু আধ্যাত্মিক কর্ম আপনাদের পক্ষে করলে আপনারা নতুন কিছু সমস্যা থেকে বেরিয়ে এসে পুরনো সমস্যাগুলোকে ভুলতে পারবেন শুভ রং লাল শুভ সংখ্যা 5 আলোচনা করবো বৃশ্চিক রাশি দাম্পত্য সুখ মিলবে আজকে মানসিক অস্থিরতা কিছুটা তৈরি হতে দেখা গেল দিনটা মোটের উপর ভালো শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা 9 আলোচনা করবো ধনুরাশি দাম্পত্য সুখ মিলবে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় বিষয়ক কিছু লগ্নি ভুল হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা 7 আলোচনা করবো মকর রাশি দাম্পত্য জীবনে আজকে মধুরতা বৃদ্ধি পাবে গৃহ নির্মাণ কার্যে কিছুটা ভয়ানকভাবে আপনারা কিন্তু আজকে লস খেতে দেখা যেতে পারে সুতরাং সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা আপনাদের জন্য ভালো হবে আজকে কাউকে ঋণ দেবেন না ঋণ নেওয়া থেকে বিরত রাখুন আজকে সন্তানের চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে শুভ রং আজকে সাদা শুভ সংখ্যা 7 আলোচনা করব কুম্ভ রাশি আজকে দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা মানসিক স্থিতি আজকে হঠাৎ করে হারিয়ে যেতে দেখা যেতে পারে আপনাদের কথাবার্তার মধ্যে বুঝে কথা বলা উচিত তা সেক্ষেত্রেই আপনারা সুফল পাবেন শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব মীন রাশি দেখুন মীন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধারে কিন্তু বিঘ্ন হতে পারে আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা আপনাদের ক্ষেত্রে ফায়দা দিচ্ছে ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন আপনি আপনার অফিস কলিগ অফিসের বসের সাথে কিন্তু বুঝে কথা বলুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে বিকেলের পরবর্তী সময় কোনো গোপন শত্রুতা আপনার সাথে হঠাৎই হয়ে যেতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন শুভ রং আজকে আপনাদের জন্য লাল শুভ সংখ্যা 5 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভীষণ ভালো সুন্দর এবং সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে নমস্কার